রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহজাহান উর্মি। সেখানে ডিএটে সম্মেলন চলছে, সরাসরি যাচ্ছি আমরা সেখানে। উর্মি, আমাদেরকে জানাবেন, একটু আগেই তো প্রধানমন্ত্রী কথা বলেছেন, এখন সেখানে কি ধরনের সেশন চলছে আমাদেরকে জানাবেন, বা সেশন কখন আবার শুরু হবে? ইশরাত, এই মুহূর্তে কোনো সেশন নেই, এখন আসলে টি ব্রেক চলছে, এরপরই পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যেই ক্লোজড বৈঠক সেই বৈঠকটি হবে। প্রধানমন্ত্রী এই ডিএইট সম্মেলনের যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্য নিশ্চয়ই দর্শকদের আমরা দেখাতে পেরেছি। তিনি বেশ কয়েকটি একদম সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরেছেন, জ্বালানি নিরাপত্তা, এবং তিনি বলেছেন যে বিকল্প জ্বালানি। তিনি ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কথা তুলে ধরে বলেছেন যে এই ধরনের যুদ্ধ আসলে এক ধরনের মানবাধিকার লঙ্ঘন এবং সারা বিশ্বেই এটি প্রভাব ফেলছে। এছাড়াও তিনি জ্বালানি নিরাপত্তা কিভাবে আসলে দেশগুলোর ভেতরে বৃদ্ধি করা যায় সেই বিষয়টি নিয়ে কথা বলেছেন। তিনি কথা বলেছেন খাদ্য নিরাপত্তা নিয়ে, কথা বলেছেন প্রযুক্তি সহযোগিতা কীভাবে বৃদ্ধি করা যায়। এই মঞ্চেই সেই অনুষ্ঠানটি হয়েছে, এবং আপনি জানেন যে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। এই মুহূর্তে আসলে এখানে যেহেতু আর কোনো অনুষ্ঠান নেই, ফলে এই ভেনুতে এই মুহূর্তে হয়তো দেখানোর কিছু নেই, কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রীও বক্তব্য রেখেছেন, এবং তিনিও আসলে ডিএইটের যেই 25 বছরের যে পথযাত্রা বা যেই জার্নি, সেই জার্নিটিকে তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী যে কয়টি প্রস্তাব তুলে ধরেছেন সেই প্রস্তাবগুলি আসলে সবার জন্য কাজে লাগবে, কারণ আপনি জানেন যে মুসলিম প্রধান দেশগুলোর এই যে সম্মেলন বা এই যে জোট বা এই যে সহযোগিতা জোট, এই জোটটি আসলে কতখানি এগুতে পারবে সেটি আসলে নির্ভর করবে এই জোটটির আরও বেশি কার্যকর হওয়ার উপর। আপনি জানেন যে ইতিমধ্যেই কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রী যুক্ত হননি, আসেননি, ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা রয়েছে কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীর। তো এই যে পররাষ্ট্রমন্ত্রীরা এলেন না, ফলে এই জোটটির আসলে ভবিষ্যৎ কী হবে বা এটি কতখানি কার্যকর হবে ভবিষ্যতে সে বিষয় নিয়ে বোধ হয় ভাবার সময় এসছে, এবং সেই বিষয়গুলো আজ সারাদিন বিভিন্ন সেশনের পর বিকেলে প্রেস ব্রিফিংয়ে হয়তো তুলে ধরবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তো এই ছিল আপাতত আমার কাছে ডিএইট সম্মেলনের খবরাখবর। ইশরাত, ধন্যবাদ। ইশরাত জাহানুর্মি।